সবাই ভালোই আছেন, আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। কারণ আপনারা বিগত সময়গুলোতে আমাদের সাপোর্ট দিয়েছেন, আপনাদের সাপোর্টের কারণে আজকে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আজকে শুধুমাত্র আপনাদের জন্য একটি ভিডিও, এটা স্পেশাল ভিডিও এই কারণেই কারণ এই টপিকস নিয়ে আগে কখনো ভিডিও করা হয়নি। অনেকেই ল্যাপটপ এবং ডেস্কটপ কিনতে যেয়ে কনফিউশনের মধ্যে পড়ে যান যে আপনার জন্য ল্যাপটপ ভালো হবে অথবা ডেস্কটপ ভালো হবে। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি এই বিষয়ে পরবর্তীতে আর কনফিউশন থাকবে না। আমি কয়েকটি ভাগে আজকের ভিডিওটি সাজিয়েছি। যেমন, আপনাকে একটি ল্যাপটপ এবং ডেস্কটপ কিনতে গেলে যে তিনটি বিষয়ের উপরে খুব বেশি গুরুত্ব দিতে হয়, আজকে সেই তিনটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে ধরেন স্পিড। আপনি তো আপনার কোনো একটি কাজের জন্য আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপটি কিনছেন। এখন ধরেন আপনি গেমিংয়ের জন্য একটি ল্যাপটপ কিনবেন, সেটার জন্য আপনি 50, 60 অথবা 90 হাজার টাকা বাজেট করলেন। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন সেম কনফিগারেশনের একটি ল্যাপটপ এবং সেম কনফিগারেশনের একটি ডেস্কটপ যদি আপনি পাশাপাশি রাখেন, সেক্ষেত্রে আপনার ডেস্কটপটি ল্যাপটপের তুলনায় দ্বিগুণ পরিমাণে স্পিড দিবে। এর পিছনে যে কারণগুলো রয়েছে সেগুলো হলো, দেখেন যখন ল্যাপটপ আমরা চালাই সেই ল্যাপটপের যে পাওয়ারটি আমরা সেই পাওয়ারটি অ্যাডাপ্টারের মাধ্যমে ব্যাটারির মাধ্যমে আমাদের দিতে হয়, কিন্তু আমরা ডেস্কটপের ক্ষেত্রে এটা সরাসরি সকেট থেকে আমরা এই পাওয়ারটি দিয়ে থাকি। এবং যেহেতু আপনার ব্যাটারির মাধ্যমে এটি যায় বা অ্যাডাপ্টারের মাধ্যমে এই পাওয়ারটি ল্যাপটপে নিতে হয়, সেক্ষেত্রে ল্যাপটপের সেম কনফিগারেশনের হওয়ার সত্ত্বেও এখানে যে গ্রাফিক্স বা যে পার্টসগুলো আছে সেগুলোতে পাওয়ার কম যায় এবং সে কারণে আন্ডার ক্লক করে রাখা হয় ল্যাপটপের ক্ষেত্রে। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে আপনি ফুল যেই তাদের ইফিসিয়েন্সি সেটি ব্যবহার করতে পাচ্ছেন। এটি একটি মেন কারণ আপনি নিতে পারেন যে আপনার ধরেন সেম কনফিগারেশনের ল্যাপটপ এবং ডেস্কটপ যদি হয় সেক্ষেত্রে ডেস্কটপে অনেক বাজেটটা কম লাগে। সাপোজ Core i3-র একটি ল্যাপটপ কিনতে আপনার যদি 7th generation-এর কিনেন সেক্ষেত্রে আপনাকে 30,000 প্লাস অবশ্যই বাজেট করতে হয়। কিন্তু আপনি Core i3 7th generation-এর সেম কনফিগারেশনের ডেস্কটপ কিন্তু আপনি 20 থেকে 25 হাজারের মধ্যে পাচ্ছেন। এখানে কিন্তু আপনার একটি সেভিংটা হচ্ছে। এবং পরবর্তীতে যে বিষয়টি, যে ল্যাপটপের ক্ষেত্রে আপনার পার্টসগুলো এক্সচেঞ্জ করার খুব কম সুযোগ রয়েছে পরবর্তীতে। আপনি পরবর্তীতে আমাদের যে গেমার্সরা আছে বা নতুন সময় আসছে এগুলোতে আপডেট প্রতিনিয়তই হচ্ছে, আপনি আপনার ডেস্কটপটি ইচ্ছা করলে যে কোনো একটি পার্টস, মাদারবোর্ড বলেন, প্রসেসর বলেন, যে কোনো পার্টস আপনি এক্সচেঞ্জ প্লাস আপডেট করতে পারবেন। কিন্তু ডেস্কটপের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি, সরি, ল্যাপটপের ক্ষেত্রে কিন্তু এই সুযোগটি নেই বললে চলে। আরেকটি বিষয় যেটি আমি এর আগেও বলেছি, প্রাইসিংয়ের ক্ষেত্রে অনেকটাই আপনি সুবিধা পাবেন ডেস্কটপের ক্ষেত্রে। আর আমি যেটি বলতে পারি যে আমরা কাজের জন্য যে কোনো একটি প্রোডাক্ট কিনি, এখন আপনি যদি মনে করেন যে আপনি কাজের জন্য কিনছেন, ল্যাপটপ অবশ্যই দেখতে সুন্দর, এজন্য সবাই সুন্দরের প্রতি একটি বেশি আকর্ষণটা থাকে, কিন্তু আপনি কাজের জন্য নিতে গেলে, আপনার কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু ডেস্কটপ কিনতে হবে। তাহলে আপনি আপনার কাজটি সম্পূর্ণভাবে করতে পারবেন। যে প্রত্যাশা নিয়ে আপনি ডেস্কটপটি কিনতে চান বা যে কোনো একটি ডিভাইস কিনতে চাচ্ছেন, সেই প্রত্যাশাটা আপনার পূরণ হবে, ফুলফিল হবে যদি আপনি ডেস্কটপটি কিনেন। এবং আপনার মনের মধ্যে যদি এই ভিডিওটি দেখার পরে কোনো প্রশ্ন জেগে থাকে তাহলে আমাদের কমেন্টস বক্সে জানান, আমরা সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। ভালো থাকবেন, খুদা হাফেজ।